দূরে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর চাপনের আপনি শুনছেন কমিউনিটি রেডিও JU 90.8 মেগাহার্জ। সঙ্গে আছি আমি শ্রীজিৎ আর আমি অরিত্রাস। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এক বিশেষ অনুষ্ঠান যার সাক্ষী ছিলাম আমরা দুজনেই। স্বপ্ন এক সুন্দর বৈষম্যহীন পৃথিবীর, যেখানে না থাকবে কোনো নরনারীর ভেদাভেদ। মুক্ত এক স্নেহময়ী পৃথিবী, যেখানে না থাকবে আমি বা তুমি বলে কিছু। থাকবে না কোনো বর্ণ বৈষম্য, যা কিছু থাকবে সব কিছুতেই আমরা। এই বৈষম্যহীন পৃথিবীর স্বপ্ন দেখেন সবরণনিশা রহমান। তার মতো আরও 353 জন মহিলারও স্বপ্ন এমন এক নির্যাতন মুক্ত নতুন পৃথিবী গড়ার। তারা সকলেই কোনো না কোনোভাবে নারী নির্যাতনের শিকার হয়েছেন। নারীবাদী সংগঠন স্বয়ামের হাত ধরে কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে তুলে ধরেছেন তাদের স্বপ্নকে। বুনেছেন নিজেদের মতো করে বিভিন্ন কাপড়ের টুকরোর ওপর তাদের লেখা, আঁকা ও এমব্রয়ডারির মাধ্যমে। এই বিশেষ উদ্যোগ সম্পর্কে জেনে নেব নারীবাদী সংগঠন স্বয়ামের কোঅর্ডিনেটর সুচিস্মিতা চন্দ্রর কাছ থেকে। 354 জন মহিলাদের নিয়ে সারাদিন ব্যাপী আমাদের একটা কর্মশালা হয়েছিল। এই কর্মশালাটার মধ্যে তিনটে ধাপে হয়েছিল এই কর্মশালাটা। এই প্রক্রিয়াটাকে আমরা নির্যাতন মুক্ত একটা পৃথিবীর স্বপ্ন দেখতে মহিলাদেরকে বলা হয়েছিল, যেখানে তিনটে প্রক্রিয়ার ধাপ ছিল। একটা নিকাশ, মানে যাতে তারা রিলিজ হয়, একটা আহ্বান আর একটা অভিব্যক্তি। এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের এই ওয়ার্কশপটা হয়েছিল। নিকাশটা যেটা হয়েছিল সেটা কলকাতা সংবেদ দ্বারা পরিচালিত একটা কর্মশালা, যেখানে ডান্স মুভমেন্টের মাধ্যমে মহিলাদের ভেতরকার ব্যথা যন্ত্রণা সেটা নিকাশ হয়েছিল। আর আহ্বান যেটা হয়েছিল যেটা ওই গাইডেন ভিজুয়ালাইজেশন, যেটার মাধ্যমে তাদের ভিতরকার সৃজনশীলতার আত্মপ্রকাশ ঘটেছিল। আর অভিব্যক্তি হচ্ছে মহিলাদের বিভিন্ন রং এবং বিভিন্ন আকারে টুকরো টুকরো কাপড় দিয়ে তারা তাদের লেখা, এমব্রয়ডারি, ছবি আঁকা সেগুলো তারা প্রকাশ করেছিল। মহিলাদের স্বপ্নের বোনা যেটা বানানো হয়েছে, এটা আমাদের বিভিন্ন শহরে শহরে, এখন কলকাতায়, এরপরে মহারাষ্ট্র বা এইসব জায়গাতে কিন্তু এটা যাবে। এবং এটার সঙ্গে এই যে টেপেস্ট্রির যে বোনাটা রয়েছে, এর সাথে আরও ওয়ার্কশপ হবে, তার সাথে ওটা জুড়ে 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 ওটা বড় হবে। তাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। এই 41 ফিটের টেপেস্ট্রির মধ্যে জায়গা করে নিয়েছে 354টি স্বপ্ন। তারই মধ্যে একটি স্বপ্ন কোয়েল চক্রবর্তীর, স্বয়ামের হাত ধরে যিনি নতুনভাবে স্বপ্ন দেখার সাহস পেয়েছেন। আগে আমি ভীষণ একা ছিলাম, আমার লড়াইটা আর 5টা মেয়ের মতনই, কিন্তু একটু অন্যরকম। আমার হাজবেন্ডও একজন রিপোর্টার, আমি যেখানে যেতাম সেখানেই খুব ডিচ হতাম, কারণ যেহেতু আমার হাজবেন্ড রিপোর্টার, আমার কথা কেউ শুনতো না, কারণ ওর কথাটাই বেশি গুরুত্ব দেওয়া হতো। তখন ভীষণ অসহায় লাগতো। তারপর যখন আমি এখানে এলাম, দেখলাম যে আমার মতো আরো অনেক 5টা মেয়ে আছে, ওদের সাথে বন্ধুত্ব হয়, মানসিক জোর বাড়ে, নিজের কর্মক্ষমতা বাড়ে। আমাদের যে ডিরেক্টর অনুরাধা দি, ওনার গুণ হচ্ছে যে মানুষের ভেতরকার যে প্রতিভাগুলো লুকোনো থাকে, কোথাও কোনোদিন ব্যবহার হয় না বা ব্যবহার করতে পারে না মেয়েরা, সেই জায়গাগুলো উনি ভীষণ ভাবে সাহায্য করেন ভেতর থেকে ওগুলো টেনে বার করে অন্যদের সামনে মেলে ধরার। প্রথমে যখন দিদিরা বললো যে আমাদের তো ওয়ার্কশপ আছে, আমরা কিছু কাজ করব, তো আমরা জিজ্ঞেস করলাম, বললো এটা ওখানে গিয়ে তোমরা জানতে পারবে, তোমাদের প্রথমে কিছু বলছি না। অনেক নতুন মুখ, অনেক পুরনো মুখ, সবার একসাথে এক জায়গায় দেখা হবে, ঠিক আছে? সারাদিন একটা হুল্লোড় করে কাটবে, সেটা সব থেকে প্রথম আনন্দ হয়। করোনার জন্য আমাদের গত 2 বছর ধরে আমরা সবাই গৃহবন্দী, যেটা আমাদের অনেকদিন করার পর ভীষণ ভীষণ ভালো লেগেছে।
সেই ভালো লাগাটা হয়তো এক্সপ্লেন করতে পারবো না। তারপর একসাথে কাজ করা, আমি যেটা করেছিলাম যে এই যে মানুষের জীবনে সাপ লুডোর ব্যাপারটা, চড়াই হচ্ছে সেইটা আর কি, সুতো দিয়ে কাজ করেছিলাম যে একটা সাপ এবং সিঁড়ি এবং পাখি খাঁচার থেকে বেরিয়ে যাচ্ছে, মানে কেউ বন্দি জীবন না, কেউ পছন্দ করে না, আমরা প্রত্যেকে মুক্ত বিহঙ্গ হতে চাই কিন্তু হয়তো পারি না, সেইটাই আমি চেষ্টা করেছি আর কি নিজের মতো করে। ভীষণ ভালো লেগেছে, আর যেহেতু আমি একটু একা থাকি বলে সকলে মাঝখানে, আরো বেশি ভালো লেগেছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষের অভিমত কি? আমার নাম ধীমান সর্বজ্ঞ, আমি একজন এডটেক কোম্পানিতে কাজ করি, ইউজুয়ালি এডুকেশন টেকনোলজিতে, বেস্ট ফ্রম ব্যাঙ্গালোর। আমি এখানে ইন্ডিয়ান মিউজিয়ামে এই এক্সিবিশনটা দেখতে এসেছি। এরকম একটি উদ্যোগ কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কারণ ভায়োলেন্স এমন একটা ইস্যু যেটা নিয়ে খুবই কম ডিসকাস করা হয় পাবলিক ওয়ার্ল্ডে। তো সোয়াম এরকম একটা অর্গানাইজেশন যে ইন্ডিয়ান মিউজিয়ামের মতো একটা বড় প্ল্যাটফর্মে সার্ভাইভার্সদেরকে নিজের কথা বলার বা নিজের আর্ট প্রজেক্ট করার একটা সুযোগ দিয়েছে, এটা দেখে খুব ভালো লাগলো। কারণ এক্সিবিশনে আর্টের থেকে বড় যে গল্পগুলো বেরিয়ে এসেছে, যেমন বিভিন্ন জায়গায় লেখা আছে মহিলারা কেমন সব গল্প শুনেছেন বা কেমন ওদের লাইফের জার্নি হয়েছে, যেই জন্য ওরা বা কীরকমভাবে ওরা ভায়োলেন্সের দিকে এক্সপ্রেসড হয়েছেন, তো সেসব ব্যাপারগুলো আদারওয়াইজ তো আমরা পাবলিক ডোমেনে আমরা পড়তে পারি না। তো যখন আমরা দেখছি এরকম একটা জায়গায় নিজেরা সার্ভাইভার্সরা নিজেরা লিখছে, তো ওটা অবশ্যই দেখে খুব ভালো লাগছে। দেখুন, আমার মতে যে এখনকার যা সিচুয়েশন, তাতে মেয়েদের যা সিচুয়েশন, প্রত্যেক 100টা মেয়ের মধ্যে 90 জন সাফার করছে এই ব্যাপারটার সাথে, কারুর বাড়িতে হয়, কারুর অফিসে হয়, কারুর পাবলিকলি হয়। তো হ্যাঁ, নিশ্চয়ই এরকম সবাই যদি সচেতন হয়, সবাই যদি এটার এগেনস্টে আওয়াজ তোলে, তাহলে তো বেটার। নারীবাদী সংগঠন স্বয়মের উদ্যোগে 16 এপ্রিল থেকে 15 দিন ব্যাপী চলছে এই বিশেষ প্রদর্শনী, যেখানে 354 জন মহিলা তাদের কল্পনায় একটি নির্যাতন মুক্ত পৃথিবীর স্বপ্ন বুনেছেন। এতক্ষণ শুনলেন কলকাতার ইন্ডিয়ান মিউজিয়ামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের একটি প্রতিবেদন। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান অবশ্যই ফোন করে জানাবেন, আমাদের নম্বর 2414-6060। আপনারা মেইলও করতে পারেন আমাদের ইমেল আইডি radiojeyu@gmail.com। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 MHz। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও জাদুপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ।